রিয়েক্ট নেটিভের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে অথেন্টিকেশনটা কিভাবে কমপ্লিট করা যায়। তো অথেন্টিকেশন নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, সেটা হলো যে আমরা অ্যাসিঙ্ক স্টোরেজ ইউজ করব না অথ প্রোভাইডার ইউজ করব। আর যারা রিয়েক্ট জেএস থেকে আসি, ব্যাকগ্রাউন্ড থেকে বা নোড জেএস থেকে আসলে ডাটাটা কিভাবে আমি ডাটাবেজে সেভ করব বা পুরো অথেন্টিকেশন ফ্লোটা কিভাবে কাজ করে। এইখানে গতানুগতিক ধারা থেকে একটু ভিন্নতা রয়েছে। আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে অথেন্টিকেশনগুলো যেভাবে করি, যে সাধারণত একদিন বা দুই দিন তার অথেন্টিকেট আমরা জেসন ওয়েন টোকেন, সাধারণত নোড জেএসে করলে টোকেনটা আমরা অ্যাক্টিভ রাখি। কিন্তু যে কোনো অ্যাপ আমরা অ্যাজ ইউজুয়াল যখন ইউজ করি, আপনারা দেখে থাকবেন যে প্রথমে যখন আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, সেটা সারা জীবন থেকে যাচ্ছে অ্যাপটা, মানে যতদিন আপনার ফোনে থাকছে, মানে যতদিন ডাটাগুলো আপনি ডিলেট করছেন না। আচ্ছা, আবার ইনস্ট্যান্ট লগ ইন করাতে সময় লাগে না, আপনি লগ ইন করছেন, দ্রুত লগ ইন পেজ থেকে হোম পেজে চলে গেলেন, জাস্ট ইমেল আর ইয়ে দিলেন। এখানে কাহিনিটা হলো আপনার ওই অথেন্টিকেশনের ক্রিডেনশিয়ালসগুলো আপনার একটা মেমোরিতে, আপনার ফোনের মেমোরিতে অ্যাসাইঙ্ক স্টোরেজ নামে একটা ফাংশন রয়েছে, অ্যাসাইঙ্ক অ্যাওয়েটে কাজ করে, সেটা আপনার ফোনের মেমোরিতে আপনার ক্রিডেনশিয়ালগুলো রেখে দেবে, এবং নেক্সট টাইম আপনি যদি চান সেটাকে আপনার ডাটাবেজে সেভ করতে করাতে পারেন। ওকে, কিন্তু অনেক থিওরিটিক্যাল জিনিসে বুঝি বা প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে বিভিন্ন টিউটোরিয়াল বা বিভিন্ন পোর্টালে গেলে আমরা সেটা ক্লিয়ার হয় না। তো আজকে আমরা চেষ্টা করবো বেসিক্যালি আজকেরই পর্ব থেকে নেক্সট ফিউ কিছু টিউটোরিয়ালগুলোতে যে আমরা পুরো অথেন্টিকেশন ফ্লোটা সিম্পলি কভার করার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক আসলে আমরা কোথায় সেটা ইমপ্লিমেন্ট করছি। দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে, ফোনের স্ক্রিনে আমি যখন স্টে কানেক্টেডে ক্লিক করছি, আমার এখানে ইমেইল আর পাসওয়ার্ডের ফর্মটা চলে আসছে। ওকে, জাস্ট এটুকুই। তো এখানে আমাকে এখন লগ ইন কি বাটনে ক্লিক করলে আমার এটা লগ ইন বা হোম পেজে যাওয়া দরকার। আচ্ছা, এখানে আমার প্রথমত আচ্ছা সেট ইস লগ ইন নামে, আচ্ছা এখানে আগের কোডের কিছু রাফ রয়েছে, সেটা আমাকে ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, অন প্রেসের এইটুকু জায়গা, এইটুকু কোড আমি এই কাজটা করার জন্য এখানে নিয়ে এসেছিলাম, যার কারণে এটা এখন এরর দেখাচ্ছে। আমি যদি এখন সেভ করে দিই, পসিবল এররটা থাকার কথা না। তাই না, ফোনটা জাস্ট হাতে নিতে হবে, একটু ছাপিয়ে দিতে হবে, তারপরে রিলোডের অপশন আসবে, এখানে রিলোড করলে এটা রিলোড হয়ে যাবে। ওকে, দ্যাটস কুল। তো একটু রিলোড নিতে সময় নিচ্ছে। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এখন যদি আমি এটাতে যাই, এখন যদি এটাতে ক্লিক করি, ওকে, ইমেল পাসওয়ার্ড দেখাচ্ছে এরকম ক্রিডেনশিয়ালসের ঘরে, এটা দিতে হবে। আচ্ছা, এখন সাপোজ আমি এই ইমেল পাসওয়ার্ড দিলাম, দিয়ে সেটা আমি কীভাবে অ্যাসিঙ্ক স্টোরেজ সেট করে রাখবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এইখানে আমি একটা ব্লগের সাথে সম্পর্ক রেখে আপনাদের সেটা ক্লিয়ার করাবো। সিম্পল কাজটা আমাদেরকে জাস্ট রিয়েক্ট নেটিভ থেকে অ্যাসিঙ্ক স্টোরেজটা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। গিভ মি এ মোমেন্ট। হ্যাঁ, তো আমরা প্রথমত আমাদের স্টেট ভ্যারিয়েবলে রাখতে পারি আমাদের ইনফরমেশনগুলো, দেন যখন আমরা লগ ইন বাটনে ক্লিক করব তখন সেই ইনফরমেশনগুলো আমরা অ্যাসিঙ্ক স্টোরে সেভ করব। এই জন্য আমার এইখানে আমি একটা কম্পোনেন্ট নিয়ে নিই, তাই না? আচ্ছা, আমার এখানে স্টেট আছে, ইমেল পাসওয়ার্ডের স্টেট রয়েছে, আর পসিবলি ইমেল পাসওয়ার্ডের, হ্যাঁ অনসেন্স টেক্স আমি এটা দিয়েছি, ইমেল পাসওয়ার্ড সেভ হচ্ছে। তো এটা সেভ হওয়ার ব্যাপারে কোনো সমস্যা নাই, তবে এখন জাস্ট স্টেটে আমরা ডাটাগুলো রাখবো। তো এইখানে দেখেন, রাখার জন্য আমাদেরকে অ্যাসাইঙ্ক স্টেটসটাও এখানে ইম্পোর্ট করে নিতে হবে রিয়েক্ট নেটিভ থেকে, তাই না? তো সেইটা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। আচ্ছা, দেখি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সেইটা ইম্পোর্ট করে নিচ্ছি আমার এই সাইন ইনে। তো এইখানে আমাকে কন্ট্রোল ভি, অ্যাসাইঙ্ক স্টোরেজ আমি ইম্পোর্ট করে নিলাম। তারপরে এই যে ফাংশন দেখতেছেন স্টোর টোকেন, এইটুকুকে সিম্পলি আমি এক্সপ্লেন করছি কেন এটা করছি।
আচ্ছা এখানে কি লিখেছে একটু দেখেন, দেন লেটস ক্রিয়েট টু ফাংশন সেট টোকেন অ্যান্ড গেট টোকেন ফর স্টোরিং অ্যান্ড রিট্রাইভিং দ্য পার্সিস্টেন্ট ডাটা, দেয়ার আর দ্য মেইন মেথড অফ দিস টিউটোরিয়াল হেয়ার উই আর স্টোরিং অ্যান্ড রিট্রাইভিং দ্য ইউজার ডাটা ফ্রম কুয়াস অ্যাঙ্কারাইজ। আচ্ছা এখানে ট্রাই এর মাধ্যমে আমরা কি করলাম, ডাটাটা সেভ করছি, ক্যাশের মাধ্যমে ডাটাটা দেখাচ্ছি ইরোর হয়েছে কিনা, যে ডাটা সেভ হলো কিনা। আবার গেট টোকেনের মাধ্যমে আমি দেখাচ্ছি যে হলো এখানে ডাটা পাইলাম আর না পাইলে দেখাচ্ছি সামথিং ওয়েন্ট ইরোর। দেন রিপ্লেস দ্য হ্যান্ডেলিং কোড দ্যাট ম্যানেজ দ্য রেসপন্স টেকেন ফ্রম দ্য সার্ভার। ওকে, এখন এই যে এইটুকু কাজ মানে কি, যখন সার্ভার থেকে যে রেসপন্সটা আসতেছে আমাদেরকে সেইখানের রেসপন্সের ডাটাটা আমাদেরকে এই যে মানে ডাটাবেজে সেভ করার পরেই কাজটা করতে হবে, যে অথেন্টিকেশন অ্যাসাইন স্টোরে। তার মানে দেখেন একটা জিনিস ক্লিয়ার হয় না, আগে ডাটাবেজে সেভ করবেন, তারপর যেটা আমাদের রেসপন্স আসবে সেই রেসপন্সটাকে আমরা এখানে অ্যাসাইন স্টোরে রাখবো, তার মানে হলো আমাদের মোবাইলের মেমোরিতে সেভ করে রাখবো। ওকে, দেন ইন দ্য নেক্সট টাইম যখন আমরা কম্পন রিড মাউন্টেড ডাটাকে জাস্ট গেট টোকেন করবো, দ্যাটস দ্য আইডিয়া। যেহেতু আমাদের এখনও ডাটাবেজে সেভ করছি না, সুতরাং আমরা এই দুটো ফাংশনকে আগে এই দুটো ফাংশনের মধ্যে জাস্ট শুধু আমাদের এইটা লাগতেছে সেট টোকেনটা, তাই না? আমরা এইখানে সেট টোকেন করি, কপি, কোথায় সেট টোকেন করব, এই ফাংশনের মধ্যে, ব্যাস আমি এখানে সেট টোকেন করছি। আচ্ছা ইউজার ডাটাটা এখানে সেভ করছি। এখন এই ইউজার বলতে কি, এই ইউজার আসলে কি, যখন আমি লগ ইন বাটনে ক্লিক করব, এখানে যখন আমি অ্যালার্ট দিচ্ছিলাম, অ্যালার্ট না দিয়ে আমার এই যে এখানে একটা ইউজার নামে অবজেক্ট আমি সেভ করছি। তো আমি অবজেক্টটা সেভ করব কিভাবে, এখানে অ্যালার্ট দিয়েই অ্যালার্ট দেব। আচ্ছা অ্যালার্ট দিক, অ্যালার্ট দেওয়ার পরে আমাকে এইখানে ওই যে স্টোর টোকেন এটার মধ্যে একটা অবজেক্ট পাস করতে হবে। তাহলে আমি এখানে লিখবো দিস ডট স্টোর টোকেন, দিস ডট স্টোর টোকেন, স্টোর টোকেন। ওকে, এইখানে আমি একটা অবজেক্ট পাস করবো, কিসে অবজেক্ট, অবজেক্টটা হবে আমার এই যে ইমেল আর পাসওয়ার্ড, ইমেল কমা PAWS পাসওয়ার্ড। ওকে, এই অবজেক্টটা আমার এখন সেভ হবে, ঠিক আছে? ওকে, এখন আমি যদি একটু দেখি সবকিছু যদি ঠিকঠাক থাকে, দেখা যাক কোনো ইরো নাই। এখন যদি আমি এখানে ইমেল দিই, ধরেন অ্যাডমিন অ্যাডমিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম, ওকে জিমেল ডট কম, পাসওয়ার্ডটা যদি আমি দিই হলো 1 2 3 4 5 6 7 8। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখাচ্ছে ইমেল এটাও পাসওয়ার্ড এত। ওকে, এটা দেখাচ্ছে তার মানে আমার এখানে ডাটাবেজে সেভ হয়ে যাওয়ারও কথা। তো নাও এখন এখানে ক্লিক হওয়ার পরে আমাদের একটা জিনিস করতে হবে, যে আমাদের যাওয়া উচিত হলো হোম পেজে, ঠিক আছে? তো হোম পেজে ব্যাক হয়ে যাওয়া উচিত। আমি যদি হোম পেজে যাই, অর্থাৎ আমার যে স্প্ল্যাশ স্ক্রিন, হোম পেজ তো না, স্প্ল্যাশ স্ক্রিন, এটা স্প্ল্যাশ স্ক্রিন, আর হোম পেজ, হোম পেজ বলতে অ্যাপ ডট জেএস, এখানে আমি লগ ইন স্টেট ট্রু থাকলে আমি দিচ্ছি হলো মেইন মেইন টাইপ স্ক্রিন, আর লগ ইন স্ক্রিন ফল থাকলে দিচ্ছি হলো যে রুট স্ট্যাক স্ক্রিন, অর্থাৎ যেখানে আমার সাইন ইন এর কাজগুলো হচ্ছে। এইখানে আমাকে এখন ডাটা অ্যাসাইন স্টোর থেকে ডাটাটা আমাকে ডিরাইভ করতে হবে। তো সেটার জন্য এখানে ফাংশনটা খুব সিম্পলি দেওয়া আছে, যে এখানে অ্যাসাইন না দিলে কিন্তু কাজ করবে না, এর কারণ আছে। এটা হলো অ্যাসাইনক্রাসলি কাজ করে, আর প্রথমে এটা একটা প্রমিস রিটার্ন করে, ইনিশিয়ালি প্রমিস দিয়ে আমাদের কোনো কাজ নাই, এই জন্য আমাদের এখানে অ্যাসাইন ইউজ করে এখানে অ্যাওয়েট ইউজ করে দিতে হবে, তাছাড়া এটা একটা ইনিশিয়ালি প্রমিস রিটার্ন করবে। ওকে, আচ্ছা, তো আমি এইখানে গেট টোকেন নামে ফাংশন একটা কল করলাম, বাট এখানে একটা ফাংশনাল কম্পোনেন্ট ছিল, যার কারণে এখানে আমার এই ফাংশন কম্পিউটার দেওয়া যাচ্ছে না, এটা উপরে দিয়ে দিই, ব্যাস।
আচ্ছা, এটা এখানে এরকম হওয়ার কারণ হলো এটা একটা ফাংশন কম্পোনেন্ট, আর উপরে এটা ক্লাস কম্পোনেন্টের একটা অংশ ছিল। আমরা এইটাকে বানাতে পারি হলো ইউনিস্টিক কনস্ট, ফাংশন হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কনস্টটা কি রাখা দরকার আছে? আচ্ছা, গেট টোকেন একটা আমরা ফাংশন বানালাম। এখন আমরা করব কি, এখানে ইউজ ইফেক্টটা কল করে নেব, ইউজ ইফেক্টটা এখানে কল করে নেব। ইউজ ইফেক্ট কেন? ইউজ ইফেক্ট মানে কম্পোনেন্ট ডিড বন্ডের মতো, যখন আমার এটা লোড হবে তখনই আমি এখন চেক করে দেখব আসলে আমার আমার অথেন্টিকেশনের ইনফরমেশনগুলো আছে কি না। ইউজ ইফেক্ট, ইউজ ইফেক্টের মধ্যে আমাকে এখন দেখতে হবে যে আসলে আমার কোনো ইউজার রয়েছে কিনা, ডাটা নামে কোনো যেখানে দেখতেছি। আমি এখানে জাস্ট কল করে দেবো হলো এই ফাংশনটা, আমি এখানে কল করে দেব। আসলে এইখানে সেন্টেক্সে কিছু ভুল আছে ইউজ ইফেক্টের, এটা আমাকে ঠিক করতে। আমি সাধারণত কম্পোনেন্ট ডিডমান ইউজ করি, তো প্রবলেম নাই। ইউজ ইফেক্ট এখানে অবশ্যই সেটা দেওয়া আছে কোথাও, ইউজ ইফেক্ট এরাও ইউজ করছে এগুলি। আচ্ছা, আমি একটু শিওর হওয়ার জন্য এটা ইউজ ইফেক্ট এসে এখানে গেলে এর সেন্টেক্সটা আমি দেখে নিচ্ছি। তো এইখানে টোকেন এখানে অ্যাসিঙ্ক না দিলে এটা কাজ করবে না, এর কারণ হলো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে। হ্যাঁ, এখন সবকিছু ঠিকঠাক আছে। এখন cannot find get token finding, তার মানে হলো এটাকে আমি আমাদের এখন যদি আমি এখানে যাই, এখন আমার সবকিছু ঠিকঠাক থাকলে আমি যদি ইমেল টিমেলগুলো ঠিকঠাকভাবে দেই admin@gmail.com, পাসওয়ার্ড যদি দেই 1 2 3 4 5 6 7 8, এখন যদি আমি লগ ইনে ক্লিক করি, হ্যাঁ এটা দেখাচ্ছে এখন আমার এখানে লোকাল স্টোরেজ সেভ হয়ে যাওয়ার কথা। এখন আমাকে আমার যদি অ্যাপটা আমি স্টার্ট দিই তাহলে আমার এইখানে লোকাল স্টোর থেকে যদি ডাটা পায় তাহলে কিছু তো ইউরোপ দেখাবে না, আর যদি না পায় তো কনসোল লগ করবে, তাই তো? আমরা দেখবো যে আসলে কনসোল লগ হয় কিনা ডাটা। এবং এটা কখন কখন কাজ করবে, ওই যে হলো যে আমার ইয়েটা ইউজ ইফেক্টটা সেটা এখানে আমাকে বলে দিতে হবে, এইখানে দিতে হবে এরকম করে, তাহলে এটা রং এখানে দেখাচ্ছে ক্যান্ট ফাইন্ড ভেরিয়েবল অ্যাসাইন স্টোরেজ। ওকে ফাইন, এখানে এখানে তো আসলে অ্যাসাইন স্টোরেজ আমি ইম্পোর্ট করি নাই, সমস্যা এখানে করছিলাম কিন্তু এখানে করি নাই।
বর্তমানে অথেন্টিকেশনের জন্য মেমোরিতে সেভ হয়ে আছে, তার মানে এখন আমার আমি অ্যাপটা সঙ্গে সঙ্গে ইয়ে করার পরে আমার এই স্ক্রিন আর আসার কথা না, এই স্ক্রিন আর আসার কথা না, কারণ আমার অলরেডি আসার কথা না কেন সেটা আমি বলছি, এখন আসলে আসবে, কারণ যখন আমি টাকা ডাটাটা পাচ্ছি তখন আমার এটা চেক করা উচিত, আমার ওই যে আমার লগ ইনের জন্য যেটা আমার ইয়ে রয়েছে, হ্যাঁ গেট টোকেনটা যদি ট্রু হয় তাহলে এই গেট টোকেনটাকে আমি এখানে যদি কল করি এটা কোথাও রেখে দেই, সিউএনএসটি কনস্ট লক এখানে রেখে দিলাম, দিয়ে আমি যদি এখন এইটা চেক করি যে এটা যদি ট্রু হয় তাহলে আমার এইখানে আমার স্টেটটা সেট করে নেবে, সেট কাউন্ট লিখছি, যাই হোক যেটাই লিখি না কেন, সেট কাউন্ট তখন আমার দেখা যাবে যে দেখেন মেইন ট্যাব স্ক্রিনে চলে, ঠিক আছে, তার মানে মেইন ট্যাব স্ক্রিনে আসছে, তার মানে হলো আমার এইখানে এই যে লগ ইন স্টেটটা এখন ট্রু। ওকে, এইভাবে করে আমরা লগ ইন বা অথেন্টিকেশনটা করতে পারি অ্যাসাইন স্টেটাস দিয়ে। তো থ্যাংক ইউ গাইজ ফর স্টে উইথ মি, আমরা পরবর্তী টিউটোরিয়ালে এটা নিয়ে আরও ডেভেলপ ফাংশনালিটি কিছু করবো। এবং তো বিদায়, আসসালামু আলাইকুম।